সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তানমির আহমেদ সিনিয়র প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ ক্যানম্যান কলেজ চট্টগ্রাম তো আজকে আমরা একটি ক্লাস নিব যে ক্লাসটি হচ্ছে ভ্যাক্টোরের উপরে এবং এই ক্লাস শেষে শিক্ষার্থীরা বা আপনারা যা জানতে পারবেন সেটি হচ্ছে যে ভ্যাক্টরের যোগ বিয়োগের সাথে আপনারা পরিচিত হবেন এবং ভ্যাক্টর যোগ বিয়োগের বিভিন্ন ধরনের সূত্রে আপনারা ব্যাখ্যা করতে পারবেন এবং ফাইনালি এই যে ভ্যাকটা আমরা যে যোগ বিয়োগ করব তার কিছু জিনিস শিখবো ওগুলো সব অ্যাপ্লাই করে আপনারা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান আপনারা করতে পারবেন তো শুরুতেই আমরা একটা ছবি দেখি এখানে কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটি প্লাস একটি মাইনাস অথবা ব্যাপারটা অনেকটা এই ধরনের যে আমি ধরলাম টু প্লাস টু আমরা কত জানি টু প্লাস টু হচ্ছে টু ফোর ফোর আবার টেন মাইনাস এইট অথবা দশ বিয়োগ আট সেখানে আমরা কত জানি আমরা জানি দুই এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম এটা হচ্ছে আমাদের আমাদের যোগ বয়ের সাধারণ নিয়ম কিন্তু যখন আমরা ভ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করতে যাব তখন আমরা এই সাধারণ নিয়ম আমরা মেনে চলতে পারবো না সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের নিয়ম সম্পর্কে আমরা আজকে জানতে পারবো যেমন শুরুতে আমরা জানবো যে ভ্যাক্টর ত্রিভুজ সূত্র যে আমরা ত্রিভুজ পিধি বা টিউব সূত্রে অ্যাপ্লাই করে কীভাবে দুইটি ভ্যাক্টরে যোগ করতে পারি সেটি আমরা দেখতে পাবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে স্টেটমেন্ট হচ্ছে কি যদি আমরা জানি ত্রিভুজের বাহ হচ্ছে তিনটি এর মধ্যে দুইটি বাহু যদি যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভ্যাক্টরকে নির্দেশ করে তবে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই ভ্যাক্টরের লব্ধি নির্দেশ করবে এখানে একটা বিষয় হচ্ছে যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দেখেন এখানে একটি বাহু ধরলাম আমরা পিকিউ এবং আরেকটি বাহু হচ্ছে আমাদের কিউআর এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সমজাতীয় এবং তার একই ক্রমে কীভাবে আমরা একই ক্রমে বুঝতে পারছি আমরা দেখতে পাচ্ছি এখানে ওর যে ডিরেকশন ওদের যে ডিরেকশন ওরা হচ্ছে আমাদের কী ডিরেকশানে ঘড়ি কাটার দিকে কারণ ঘড়ি কাটা এভাবে ঘোড়া ঘড়ি কাটার দিকে যাকে আমরা বলে থাকি ক্লক এবং এই যে তৃতীয় বাহুটি রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের পিআর বাহু এই পিআর বাহু বিপরীত ক্রমে কীভাবে বিপরীত ক্রমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যান্ডিক্লক ওয়ে যাচ্ছে দ্যাট মিনস পি পি পিকিউ এবং কিউ আর হচ্ছে আমাদের একই ক্রমে এবং পি আর সেটা হচ্ছে আমাদের বিপরীত ক্রমে তার মানে আমরা পিকিউ এবং কিউআর লব্ধি পাবো এর মাধ্যমে সেটা কিভাবে যে পি কিউ প্লাস ভ্যাক্টর পি কিউ প্লাস ভ্যাক্টর কিউ আর ইকুস টু পি আর কারণ এখানে ভ্যাক্টর পিকিউ এবং কিউআর হচ্ছে একই ক্রমে এবং ভ্যাক্টর পি আর হচ্ছে বিপরীত ক্রমে এখন আমরা এটাকে একটু অ্যারেঞ্জমেন্ট করি কীভাবে আমরা অ্যারেঞ্জ করব আমরা যদি আর কাছে আমরা বামে নিয়ে চলে আসতে পারি দেন সেটি মাইনাস হয়ে যাচ্ছে এখন আমরা একটা বিষয় এখানে দেখবো যে আমরা পিআরকে প্লাস আর পি লিখছি এটা কিভাবে লিখতে পাচ্ছি কারণ আমরা জানি বিপরীত ভ্যাক্টর অনুসারে কীভাবে কারণ আমরা জানি যে ভ্যাকপিআর ইকুয়াল টু মাইনাস ভ্যাক্টর আর পি কি কেন এটা হচ্ছে তাদের বিপরীত ভ্যাক্টর অনুসারে কারণ আমরা জানি বিপরীত ভ্যাক্টরের ক্ষেত্রে কী হয় দিকটা ভিন্ন হয় যদিও তাদের মান সমান কিন্তু দিকটা কী দিকটা ভিন্ন হয় তো সেক্ষেত্রে যখন আমার মাইনাস আর পি আর পি এ মাইনাস এবং এ মার্সিনে সেটা কী যাবে সেটি প্লাস আর পি হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদেরকে ভ্যাক্টরের ত্রিভুজ বিধি এবার ভ্যাক্টর টিউস ভিডিও মত করে আমরা আরেকটি সূত্র দেখব যেটি হচ্ছে সূত্র যাকে আমরা নাম দিচ্ছি সূত্র আমরা একটি ছবি দেখি এখানে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি বাহু সমন্বয় একটি বহু গঠিত যেখানে বাহুগুলোর ওর ওয়াইজ আমরা কিছু ভ্যাক্টর পাচ্ছি একটা ভ্যাক্টর এ একটি ভ্যাক্টর বি ভ্যাক্টর সি এবং ভ্যাক্টর ডি এবং এখানে সর্বশেষ যে ভ্যাক্টর সেটা হচ্ছে ভ্যাক্টর আর এখানে আমরা একটা বেশি খেয়াল করে দেখি ভ্যাক্টর এ বি সি এবং ভ্যাক্টর ডি তাদের ক্রম হচ্ছে একই দিকে তাদের ক্রমটা হচ্ছে কীভাবে তার ক্রম হচ্ছে আমাদের ঠিক একই দিকে একই দিকে অর্থাৎ এটা কোন দিক এটি হচ্ছে ঘড়ির কাটে বিপরীত দিক এবং সর্বশেষ যে বাহু বর্ব যে ভ্যাক্টর আর এখানে আমরা দেখতে পাচ্ছি তার দিকটা ভিন্ন তাহলে আমরা বলতে পারবো যে এ ভ্যাক্টর এ বি সি এবং ডি এই চারটে ভ্যাক্টরের লব্ধিকের প্রকাশ করবে ভ্যাক্টর আর প্রকাশ করবে অর্থাৎ আমরা লিখতে পারি ভ্যাক্টর আর ইকুয়াল টু ভ্যাক্টর এ প্লাস ভ্যাক্টর বি ভ্যাক্টর সি প্লাস ভ্যাক্টর ডি এখন একটা এখানে লক্ষণীয় আমরা খেয়াল করি এখানে মোট বাহুর সংখ্যা কয়টি আমি গণে দেখি এক দুই তিন চার পাঁচটি বাহু তার মানে চারটি বাহুর লব্ধি প্রকাশ করছে কোনটি পঞ্চম বাহুটি খেয়াল করি আমরা বাহু নাম্বার চার এই চারটা বাহু লব্ধি প্রকাশ করবে কে তার চেয়ে একটি বাহু সংখ্যা বেশি অর্থাৎ পঞ্চম বাহুটি তাহলে আমরা একটি জ্যানালাইজ করে বলতে পারি বা সাধারণভাবে আমরা বলতে পারি যে কোনো বহুভুজের বাহু সংখ্যা এন হলে এর অ্যান প্লাস ওয়ানতম বাহু ক্রমে ওই ব্যাক্টর কি করবে তাদের লব্ধির প্রকাশ করবে এবার আমরা একটা একটা অ্যানিমেশন এখানে দেখি এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা অ্যাকচুয়ালি আমাদের খুব প্রিয় একটা মুভি বার্ডস তো অ্যাঙ্গ্রিবার্টসের মুভি ছোট্ট একটা অংশ তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাখিকে একটা আমরা যেটা বলি সাধারণভাবে যেটা বলি গুলতি বা এই ধরনের একটা ওয়ার্ড আমরা ইউজ করি তো এখানে আমরা ব্যাপারটা খেয়াল করি এখানে দেখা যাচ্ছে আমরা ঠিক এ বরাবর খেয়াল করে আমরা দেখি এই যে আমাদের দুইটা বাহু বরাবর এই বিন্দুর মধ্যে আমরা একটা পাখিকে রাখলাম দেন পাখি ছেড়ে দেওয়া হয় দেখা যায় পাখিটা তার ঠিক এ বরাবর অর্থাৎ এই বরাবর চলে যাচ্ছে এখন একটা এবারে আমরা একটা কাজ করি যদি আমরা এই দুইটা বাহুকে একটা সামন্দ্রিক দুইটা সন্নিহিত বাহু যদি বলতে পারি তাহলে আমরা তার লব্ধিটা কোন দিকে পাবো যেহেতু দুটি ফ্যাক্টর আমাদের সামুদ্রিক দুইটা সন্নিহিত বাহু যদি হয় সেক্ষেত্রে তার লব্ধি কোন দিকে আমরা ছবি দেখতে দেখতে পাচ্ছি কোন দিকে ঠিক তার কর্ণ বরাবর হবে আমি একটা কাজ করি এটা সামান্তরিক টাইম পূর্ণ করি সামান্তরিক পূর্ণ বলে আপনি দেখে মিলিয়ে দেখেন তো আমরা দেখতে পাচ্ছি যে যখন দুইটা বল সামান্তরিক দুইটা সন্নিহিত বাহ বরাবর কাজ করবে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের লব্ধিটা কোন দিকে পাচ্ছি লব্ধিটা পাচ্ছি ওই সামান্তরিকের কর্ণ বরাবর তাহলে আমরা নূতনের সূত্র শিখলাম যেটা হচ্ছে সামান্তরিক সূত্র তাহলে তাই স্টেটমেন্টটা আমাদের কীভাবে দিতে পারি তার মানে স্টেটমেন্টটা দিব কোনো কণার উপর ওই তো আমরা একটু চিন্তা করে দেখি আগের যে ভিউটা ছিল আমাদের কোনো কণার উপর ধরলাম সেই কণার হচ্ছে আমাদের সাদা সাদা পাখিটা এখন কোনো কণার উপর যখন একই সময় ডেফিনেটলি সময়টা আমার একই একই হতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে হবে না তাহলে পাচ্ছি কোনো কণার উপর একই সময় ক্রিয়াশীল দুটি সমোচিত ভ্যাক্টরকে যদি কোনো বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের দুটি সন্নিত বাহ দ্বারা নির্দেশ করা যায় তবে ও বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি এদের লব্ধির দিক নির্দেশ করবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে কি এটি এটা এবং এটা যদি সামন্ত দুইটা বাহু হয় এটা যদি সেই ক্রিয়াশীল বিন্দু হয় তাহলে দেখতে পাচ্ছি আমরা এই বাহু বড় দুইটা বল কাজ করছে এই বাহু দুইটা বল কাজ করছে এবং তার লব্ধি বরাবর কী হচ্ছে আমাদের পাখিটা স্মরণ হচ্ছে এটি হচ্ছে আমাদের ভ্যাক্টরের সামান্তরিক সূত্র এখন আমরা এই যে ভেক্টর সামন্তরিক সূত্র তার একটু এক্সপ্লেনেশন আমরা যাবো সেটা কিভাবে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে আমি ধরে নিলাম যে ওপি ও এ সি বি হচ্ছে একটা সামান্তরিক এখানে আমরা মো দুইটা ভ্যাক্টর ক্রিয়াশীল একটা ভ্যাক্টর পি যেটা হচ্ছে আমরা ও এ বরাবর এটি ভ্যাক্টর কিউ যেটা হচ্ছে আমরা ও বি বরাবর এবং তাহলে আমরা কী বলতে পারবো তাহলে আমরা বলতে পারবো এখানে আমাদের সামুদ্রিকের কর্ণ হচ্ছে ভ্যাক্টর আর তাহলে আমরা সামুদ্রিক তাহলে আমরা কী বলতে পারবো আমরা বলতে পারবো যে কি ভ্যাক্টর আর ইকুয়াল টু ভ্যাক্টর পি এবং ভ্যাক্টর কিউ অর্থাৎ যে বিন্দুতে আমাদের ভ্যাক্টর ক্রিয়াশীল পি ভ্যাক্টর কিউ ভ্যাক্টর ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ আর আমাদের কী করছে সামান্তরিক লব্ধিটা প্রকাশ করছে এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র এখন দেখি যেহেতু আমাদের ভ্যাক্টর লব্ধি সেইটা একটা ভ্যাক্টর তো আমরা জানি ভ্যাক্টরের মধ্যে দুইটি বৈশিষ্ট্য এটি বৈশিষ্ট্য হচ্ছে একটি ভ্যাক্টরের মান থাকবে এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি তার দিক থাকবে প্রথম আমরা সেই লব্ধি ভ্যাক্টরের মান নিয়ে আমরা একটু আলোচনা করব সে আলোচনা করার জন্য আমরা কি করলাম পূর্বের চিঠিটি আমরা একটু অ্যান্স করে লিখলাম কীভাবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে পি এবং কিউ এই দুটি ভ্যাক্টরের অন্ধভুক্ত কোণ হচ্ছে আমাদের আলফা কোণ বল আবার বলছি যে দুইটি ভ্যাক্টর কাজ করছে তাতে অন্ধভুক্ত কোনটা হচ্ছে আমাদের আলফা প্রথম আমরা একটি আলফা নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা এবার দেখতে পাচ্ছি আমরা এটি ভ্যাক্টর পি এবং এটি তাহলে আমরা বলতে পারবো যে সাম এটা যদি পি হয় বিসির মান তাহলে কী পাবো আমরা পি পাবো আমরা এখানে মান নিয়ে আলোচনা করছি এবং ও যদি কিউ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো এসিটা তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা এসিটাও আমরা কিউ পাবো তাহলে মেন টার্গেট হচ্ছে কি লব্ধের মান নির্ণয় করা এনে লব্ধিটাকে লব্ধ হচ্ছে আমাদের আর তাহলে আমরা মেন টার্গেট হচ্ছে আর বা এর মাটায় নির্ণয় করা তো এই জন্য আমরা কিছু ত্রিকোণমিতিক সূত্র আমরা হেল্প নিব তো এখানে আমরা একটা যে খেয়াল করি যে যদি ধরি আমরা ও সি ডি একটা ত্রিভুজ ত্রিভুজটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ ও সি ডি এখন আমরা সবাই পিঠা করার যে আমরা জানি পিঠা যে সম্ভব ত্রিভুজ নেই সেটা হচ্ছে কি আমাদের অধিভুজের স্কয়ার ও সি স্কোয়ার প্লাস অপদ্বীপবাহু অর্থাৎ ওডি প্লাস একটা হচ্ছে একটি সিডি তাদের স্কয়ারের সমষ্টির সমান এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওডি ও ডি কীভাবে লিখতে পারি আমরা আমরা যে ওডিকে ও এ প্লাস এড হিসাবে আমরা লিখতে পারি হোল স্কোয়ার সিডিকে আমরা সিডি রেখে দিলাম এখন একটা বিষয় একটু লক্ষণীয় আমরা যদি ও এ মান হচ্ছে পি অর্থাৎ ও এ বাহুটা পি ভ্যাক্টরের মান নির্দেশ করছে কিন্তু আমরা কি এর মান জানি আমরা এডির মান জানি না সিমিলার আমরা সিডির মান জানি না তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে ফার্স্টে আমরা এ এর মানটা বের করব এবং পরবর্তীতে আমরা এ সিডি বাহু তার মানটা আমরা বের করব। তো আমরা ক্ষেত্রে জানি যে আমরা যদি এ ডিসি টিভুজ যেটা আমরা কনসিডার করি যদি বলি যে ভুজ এ ডি সি এ তো আমরা জানি ভূমি এবং অতিভুজের অনুপাত কি ভূমি এবং অতিভুজ অনুপাত হচ্ছে কস তাহলে আমরা লিখতে পারি যে কজ আলফা ইকুয়াল টু ভূমি এডি অতিভুজ এসি তাহলে আমরা কী পাচ্ছি তাহলে আমরা লিখতে পারব যে সুতরাং এডি ইকুয়াল টু এসি কস আলফা তো এসিটা হচ্ছে কি এসি মানে হচ্ছে কিউ যা কি লিখতে পারে আমরা এডি কুস্টো আমাদের এসি কজ আলফা তো সিমিলারলে আমরা চাইলে এখন সিডি আমরা বের করতে পারবো তো এখানে লক্ষণীয় যে সিডিটা হচ্ছে আমাদের লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ তো আমরা কী জানি লম্ব বা অতিভুজ মানে হচ্ছে কি সাইনের অনুপাত তো সেক্ষেত্রে আমরা পাবো সাইন আলফা ইকুয়েল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ সিডি ডিভাইডেড বাই এসি তাহলে সিডিগুলো কী পাচ্ছি আমরা সিডি ইকুয়াল টু এসি সাইন আলফা তাহলে এসি ভ্যালু হচ্ছে আমাদের কিউ দ্যাট মিন্স আমরা কী পাচ্ছি কিউ সাইন আলফা তাহলে আমরা কী পাচ্ছি তাহলে এখন আমরা লিখতে পারবো যে আমাদের এডি এডি ভ্যালু হচ্ছে আমাদের কিউ কজ আলফা লিখে রেখে আমরা সুবিধার জন্য কিউ কজ আলফা এবং সিডির ভ্যালু হচ্ছে আমাদের কিউ সাইন আলফা আমি এই মানগুলি একটু মুছে নিচ্ছি আমাদের সুবিধার জন্য ওকে এখন আমরা খেয়াল করি আমরা ও এ সমান কি বসাতে পারবো আমরা ও এ সমান বসাতে পারব আর সরি পি প্লাস এডি মান হচ্ছে কত কিউ কজ আলফা হোল স্কোয়ার প্লাস আর আমাদের সি ডি ভ্যালু হচ্ছে কত কিউ সাইন আলফা হোল স্কোয়ার আর আমাদের ও সি ও সি মানে হচ্ছে কি ভ্যাক্টর আর এর মান তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার তাহলে এখন আমরা একটা কাজ করি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ছোটটা আমরা অ্যাপ্লাই করি তাহলে কী পাবো আমরা এ এটা হচ্ছে বি তাহলে কী পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি এ হচ্ছে আমাদের পি আর বি হচ্ছে কিউ কজ আলফা প্লাস বি স্কোয়ার দ্যাট মিন্স কি কিউ কজ আলফা হোল স্কোয়ার দ্যাট মিন্স কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা এবং প্লাস আমরা কী পাচ্ছি প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা এখন আমরা যদি লাস্টে দুটো থেকে কিউ স্কোয়ার যদি কমন নিই তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো আমরা কিউ স্কোয়ার যদি কমন নিই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব যে আমাদের কিউ স্কোয়ার প্লাস সাইন কিউ স্কোয়ার ইন্টু স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার আলফা তো আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা মানে হচ্ছে ওয়ান দ্যাট মিন্স আমরা পাবো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তাহলে ব্যাপারটা একটু আমরা আরেকবার দেখি এক্ষেত্রে আমাদের পি হচ্ছে আমাদের একই ভ্যাক্টরের মান কিউ হচ্ছে আমাদের অপার ভ্যাক্টরের মান এবং আমাদের যে তাদের যে অন্তর্ভুক্ত কোণ আলফা আলফা যে তাদের অন্তর্ভুক্ত কোণ তাহলে আমরা ফাইনালি লিখতে পারি যে আমরা যে লব্ধির মান পাবো সেটি হচ্ছে আর ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজারফা এবার আমরা তো দেখলাম লব্ধি মান আমরা বের করলাম এবার আমরা কী করবো লব্ধির দিক নিয়ে আমরা একটু আলোচনা করব কারণ যেহেতু লব্ধিতে ভ্যাক্টর আসে তার মানও থাকবে তার আবার দিকও থাকবে এখন তার দিক নির্ণয় করব এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এখানে আমরা লব্ধি দিকে আমরা দুভাবে নির্ণয় করতে পারবো একটা নির্ণয় করতে পারে যে আমাদের যে লব্ধি আর পি সাথেটা কোন উৎপন্ন করছে আবার লব্ধি আর কী ছাতে চাইলে আমরা এটা কোন উৎপন্ন করছি তাহলে আমরা কাকে নিয়ে আলোচনা করবো আমরা দুটো নিয়ে আমরা আলোচনা করতে পারি আমরা আলোচনা সুবিধাতে ধরে নিলাম এই ক্ষেত্রে আমাদের লব্ধি আর সাথে থিটা কোন উৎপন্ন করেছে তার মেনটা হচ্ছে কি সেই থিটাটা বের করা যদি আমরা থিটা ফেলে বের করতে পারি তাহলে আমরা কী করতে পারবো আমরা লব্ধির দিকটা আমরা নির্ণয় করতে পারবো তো খেয়াল করি আমরা থিটা আমরা কীভাবে বের করতে পারবো আমরা যদি ও সিডি টিভু যদি কল্পনা করি পূর্বের নেই ও সি ডি টিভু যদি আমরা কল্পনা করি বা কনসিডার করি সেক্ষেত্রে আমরা কী পাবো আমরা সিডি জানি এটা হচ্ছে আমাদের কি এবং ওডি হচ্ছে আমাদের ভূমি তাহলে লম্ব বাই ভূমি কোন অনুপাত সেটা হচ্ছে আমাদের ট্যানের অনুপাত দ্যাট মিন্স টেন থিটাইকুয়াল টু লম্ব বাই ভূমি ওডি আবার ওডি চাইলাম আমরা একটু ভাগ্য লিখতে পারি সেটা হচ্ছে কি ও এ প্লাস এডি এখন আমরা সিডিএ মানে আমরা সবাই জানি কিছু না আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কি কিউ সাইন আলফা ও মান হচ্ছে পি প্লাস এবং এইটা হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের কিউ কস আলফা তাহলে আমরা ফাইনাল কি পেলাম তাহলে লব্ধির দিক টেন্স টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা তাই আমরা বলে দিচ্ছি এখানে কিউ হচ্ছে আমাদের একটি ভ্যাক্টরের মান টি হচ্ছে আবার ভ্যাক্টরের মান আর আলফা হচ্ছে কি পি এবং কিউ এর অন্তর্ভুক্ত খুণ্ড হচ্ছে আমাদের কি আলফা এটা আমরা একটু মনে রাখবো এবং তাহলে এখানে কি পাচ্ছি আমরা টেন থিটা পাচ্ছি তাহলে তাহলে আমরা লিখতে পারব সুতরাং কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা তাহলে এই থিটা হচ্ছে আমাদের কি এই ঠিটা হচ্ছে আমাদের লোক তাহলে শিক্ষার্থীরা তাহলে আমরা কী করছি তাহলে এখন আমরা এই দুটো সূত্র ব্যবহার করে আমরা লব্ধির মান এবং দুটি ফ্যাক্টরের লব্ধি দিকটা চাল আমরা নির্ণয় করতে পারব এখন আমরা কটা বিশেষ ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব এই যে লব্ধির মান কখন আমরা লব্ধির মানটা আমরা সর্বোচ্চ পাবো যে কখন লব্ধির মানটা সর্বোচ্চ হবে এখন আমরা কীভাবে সর্বোচ্চ আমরা বের করতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্যাক্টর পি এবং আর একটা ফ্যাক্টর কিউ তার অন্ধভুক্ত কোনো চালফা আলফা তাহলে এই যে আলফা এর উপর নির্ভর করবে আমাদের লব্ধি মান সর্বোচ্চ কীভাবে আমরা নির্ণয় করতে পারি তো এবার আসে আমরা কজ আলফার সর্বোচ্চ মান কত তো আমরা জানি কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে কত প্লাস ওয়ান তাহলে কজ আলফার সর্বোচ্চ মান যদি প্লাস ওয়ান হয় তাহলে আমরা ক কজ আলফার কত ডিগ্রি ভ্যালু প্লাস ওয়ান তো আমরা জানি কজ জিরো ডিগ্রি ভ্যালু হচ্ছে কত প্লাস ওয়ান তাহলে এখন আমরা কাজ করি কজ কজ যেটা বাদ দিয়ে ফেলে ফাইনালি কী পাচ্ছি আমরা আলফাইগুলো কত শূন্য ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারবো যে যখন আমাদের দুইটি ফ্যাক্টর অন্ধভুক্ত কোন শূন্য ডিগ্রি হবে সেক্ষেত্রে আমরা কী পাবো লব্ধের সর্বোচ্চ মান পাবো অর্থাৎ দুইটি ফ্যাক্টরে অন্ধভুক্ত কোন শূন্য ডিগ্রি হলে লব্ধের সর্বোচ্চ মান পাওয়া যায় তাহলে সেটা কত দাঁড়াবে আমরা যদি এখানে কজ দ আলফার আলফা ভ্যালু যেটা আমরা শূন্য ডিগ্রি বসাই তো আমরা জানি কত ক শূন্য মান হচ্ছে কত ওয়ান তাহলে আমরা কী পাচ্ছি পি স্কো রুট ওভার পি স্কোয়ার পি স্কোয়ার টু পি কিউ তাহলে এক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখুন তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এক্ষেত্রে চাইলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে আমাদের সেটা হচ্ছে কি এ প্লাস ভি হোলস্কোয়ার ফর্মুলা দ্যাট মিনস আমরা চাইলে কে পি প্লাস কিউ হোলস্কোয়ার দিয়ে লিখতে পারি তাহলে যখন হোলস্কোয়ার দিয়ে লিখি তাহলে আমরা কী পাচ্ছি রুট এবং স্কোয়ার চলে যায় এবং সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি পি প্লাস কিউ পাচ্ছি তাহলে আমরা একটু অন্যভাবে বলতে পারবো যখন আমরা দুটি ভ্যাক্টরের মানকে যোগ করবো সেক্ষেত্রে আমরা ভ্যাক্টরের লব্ধি সর্বোচ্চ মান পাবো তাহলে আমরা কী পাচ্ছি আর ম্যাক্স ইকুয়েস টু দুটি ভ্যাক্টরের যোগ ফলের মান তাহলে এবার আমরা তার সর্বনিম্ন মান নিয়ে একটু আলোচনা করি তো একইভাবে আমরা সর্বনিম্ন মান কখন হবে যখন আমাদের কজ আলফার ভ্যালু সবচেয়ে কম হবে সেক্ষেত্রে আমরা কী পাবো লব্ধির সবচেয়ে কম মান আমরা পাবো তো আমরা জানি কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান যে মাইনাস ওয়ান হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই কজ আলফাই কল টু মাইনাস ওয়ান এখন আমরা জানি কস কত ডিগ্রি মান মাইনাস ওয়ান কজ একশো আশি ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে তাহলে আলফা কত পাচ্ছে আমরা আলফা পাচ্ছি কত একশো আশি ডিগ্রি এখন আলফা আলফামান যদি আমরা আমাদের মূল সূত্রে যদি বসাই এখানে যদি আমরা বসে যে একশো আশি ডিগ্রি যে আমাদের একশো আশি ডিগ্রি তো আমরা যদি কজ আলফা আলফামান হচ্ছে কত মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে আমরা কী পাবো সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ ওকে ফাইন তাহলে এখানে আমরা দেখি তো কোন সুটোর মধ্যে পড়ে এটাই আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি দ্যাট মিন্স এ প্লাস ভুল স্কোয়ার আমরা পরে সুট্রুটি তাহলে আমরা কী পাচ্ছি পি মাইনাস কিউ হোল স্কোয়ার পি মাইনাস হোল স্কোয়ার তেন আমরা কী পাবো স্কোয়ার রুট চলে যাবে সেক্ষেত্রে আমরা কী পাবো পি মাইনাস কিউ পাবো এটি কথা এখানে বলে রাখি যে আমাদের এক্ষেত্রে আমরা পি ইজ গ্যার দেন কিউ ধরে আমরা মানটা বের করেছি এখন কখনও এর মান বড়ো হতে পারে কখনও কিউর মান বড়ো হতে পারে তো সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা কেউ প্রকাশ করবো একে যেন আমাদের কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আমরা প্রকাশ করবো কীভাবে যে আর মিনিমাম বা লোকদের সর্বনিম্ন মান ইকুয়েল টু পি অন্তর কিউ অর্থাৎ এটাতে আমি কী বুঝি যদি আমার পি এর মানটা বড় হয় সেক্ষেত্রে আমরা কি পাবো আর মিনিমাম ইকুইল টু আর মিনিমাম ইকুইল টু পি মাইনাস কিউ আর যদি আমাদের কিউয়ের মান বড় হয় সেক্ষেত্রে আমরা কি পাবো আর মিনিমাম ইকুইল টু কিউ মাইনাস পি তাহলে আমরা এভাবে কি করতে পারি এভাবে আমরা লোদের সর্বনিম্ন মান আমরা বের করতে পারি তো আমরা যদি কখনো বলি যে এভাবে যখন প্রশ্ন আসে যে দুইটি ভ্যাক্টর লব্ধির মান কখন সর্বনিম্ন হবে তখন আমরা কী বলতে পারবো যে যখন দুটি ফ্যাক্টরে অন্তর্ভুক্ত একশো আশি ডিগ্রি বা সহজ কথা যদি বলি এটি ফ্যাক্টর পি এর ভেক্টর কিউ হয় অর্থাৎ দুটি যদি পরস্পর বিপরীত দিকে যদি কাজ করে যদি পরস্পর বিপরীত দিকে দ্যাট যদি একশো ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে সেক্ষেত্রে আমি কী পাবো লব্ধির মান সর্বনিম্ন পাবো কারণ কি যদি তাদের দিকটা ভিন্ন সেক্ষেত্রে আমার লব্ধিটা কী হবে কমে যাবে এবং সেক্ষেত্রে সবচেয়ে কম পাবো আমরা আর সর্বোচ্চ কখন পাবো যখন দেখা যাবে ভ্যাক্টর পি এবং ভ্যাক্টর বি একই বিন্দুতে একই দিকে কাজ করবে তো স্বাভাবিক যেহেতু তারা ডিরেকশন একই একই দিকে অর্থাৎ যখন আমাদের আলফা জিরো ডিগ্রি সেখানে আমরা কী পাবো সেক্ষেত্রে আমরা লোভটি সর্বোচ্চ মান আমরা পাবো তাহলে এই যে আমরা আজকে যে আলোচনা করলাম এই আলোচনার উপর আমরা চাইলে কয়েকটা প্র্যাকটিস আমরা করতে পারি তো এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে দুইটি ভ্যাক্টর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রিটা কি তাহলে সিক্সটি ডিগ্রি হচ্ছে আমাদের আলফা এখন ধরলাম তার একটা মান হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি ধরলাম এটা হচ্ছে আমাদের পি হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি এবং আরেকটি মান হচ্ছে কিউ সেটা হচ্ছে থার্টি টু ডিগ্রি এবং প্রশ্ন হচ্ছে এদের লব্ধি মান কত তার আমরা কী করতে পারবো তার আমাদের লব্ধি মান সুতরা আমরা জানি সেটা কি যে ফ্যাক্টর আর ইকুয়াল টু রুট অব পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তো আমরা তো পি এর মান জানি আমরা কিউর মানও জানি দ্যাট মিন্স থার্টি ফাইভ হোলস্কোয়ার প্লাস কিউ হচ্ছে আমাদের কথা থার্টি তাহলে থার্টি টু প্লাস টু তাহলে এক্ষেত্রে আমাদের মানটা কত আপনার ক্যালকুলেট করে দেখবেন এবং এক্ষেত্রে মানটা আছে আমাদের ফিফটি নিউটন ফিফটি এইট পয়েন্ট আপনি হিসাব করে দেখবেন যে মানটা আসলে ফিফটি এইট পয়েন্ট জিরো ফোর নিউটন অ্যাকচুয়াল আসে কি না তাহলে আমরা এটি যখন আপনার সমাধান করবেন এটি সমাধান করার পরে আমরা আরেকটি প্রশ্ন রেখেছি আপনাদের জন্য সেটি একটু দেখি আমরা যদি দুইটি ফ্যাক্ট অন্তর্ভুক্ত করে সিক্সটি ডিগ্রি একই এবং তাদের মান যথাক্রমে থার্টি ফাইভ নিউটন এবং একটা হচ্ছে কিন্তু থার্টি টু নিউটন তাহলে বললাম তাদের লব্ধি দিক কত তাহলে লব্ধি দিক কীভাবে নির্ণয় করি আমরা আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে লব্ধি দিক নির্ণয় করার জন্য আমরা কি ইউজ করতে হবে যে টেন থিটে ইকুইস টু আমরা ধরে নিলাম দ্যাট ইজ আলফা এটা হচ্ছে আমাদের পি এটা হচ্ছে আমাদের কিউ তাহলে আমরা কী জানি আমরা জানি কিউ স্যান আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা আমি পি এর মান জানি আমি এর মান জানি আমি আলফা ভ্যালু জানি এবং সেক্ষেত্রে আমরা কত পাবো সেক্ষেত্রে আমাদের থিটা ভ্যালুটা আসবে আমাদের টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি তাই একটা বিষয় আপনার লক্ষণীয় যে এই ক্ষেত্রে আমাদের উল্লেখ করতে হবে থিটাটা কার সাথে থিটাটা কার সাথে আমাদের চিত্র অনুযায়ী যেহেতু আমার পি সাথে থিটা উৎপন্ন হচ্ছিলো আমরা যে চিত্র অনুযায়ী এভাবে ছিল এটা ছিল থিটা কার সাথে পি সাথে তাহলে এখানে আমরা বলবো কি পি মানে হচ্ছে থার্টি ফাইভ নিউটনের সাথে দ্যাট মিনস লভ্যের দিক হচ্ছে কত থার্টি ফাইভ নিউটনের সাথে কত টু টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে এখন আপনি চাইলে আমরা থার্টি টু নিউটনের সাথে আমরা দেখাতে পারতাম সেক্ষেত্রে আমরা কি দাঁড়াতো সেক্ষেত্রে আমাদের দাঁড়াতো যে আর টেন টিটা ইকলটা আমরা জাস্ট পজিশনটা জাস্ট চেঞ্জ এক্সচেঞ্জ করব পি এবং কিউ এর তাহলে সেক্ষেত্রে কী পাবো পি সাইন আলফা কিউ প্লাস পি কদ আলফা তাহলে সেক্ষেত্রে আমরা অ্যানসারটা যখন ঠিকায় ভ্যালু আট পড়ি সেক্ষেত্রে আমরা কী পাবো সেক্ষেত্রে আমরা বলবো যে কিউর সাথে দ্যাট মিনস থার্টি টু নিউটনের সাথে ডিগ্রি ডিগ্রিগণ উৎপন্ন করছে তাহলে আমরা কি উপ করতে পারি এভাবে আমরা লব্ধি মান এবং লব্ধি থেকে আমরা নির্ণয় করতে পারি তো আমাদের আজকের মোটামুটি আলোচনা থেকে আপনার কয়েকটা অনুশীলনমূলক প্রশ্ন আপনার সমাধান করবেন যেমন এখানে একটা অবজেক্টিভ দিয়েছে আপনাদের যে যে দুইটি মান যথাক্রমে টেন নিউটন এবং ফাইভ নিউটন হলে নিজে কোনটি এদের লব্ধি হতে পারে না এর আপনি একটা হিস রাখি মনে রাখবেন আমাদের দুইটি ভ্যাক্টর সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন কত আমাদের সবসময় লব্ধির মান সবসময় আমরা মনে রাখবেন যে লব্ধির যে মান পাব এটি কৃষির উপর নির্ভর করে ডেফিনেট আলফার উপর এবং সবসময় মনে রাখবেন এই লব্ধির মানটা আমাদের আর ম্যাক্স এবং আর মিনিমামের উপর নির্ভর করবে এর বাইরে কখনোই যাবে না কখনোই আমাদের লব্ধির মান আর মিনিমামের নিচে কখনোই হতে পারবে না এবং কখনোই আর ম্যাক্স বা সর্বোচ্চ মান যাচ্ছে কখনো বেশি হতে পারবে না তাহলে এই ছিরোটা অ্যাপ্লাই করলে আপনারা এই নৈভিত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী আপনারা অ্যান্সারটা দিবেন আবার যেমন হয় যে দুটি ফ্যাক্টরের মান যথাক্রমে থার টোয়েন্টি ফোর নিউটন টোয়েন্টি টু নিউটন এটা মধ্যবর্তী কোণ দেখবেন আলফা একশো ডিগ্রি তাদের লব্ধির মান কত এটা আপনারা বের করবেন এখানে আপনাদেরকে এত বড় করে রুট ওভার পি স্কোয়ার কি স্কোয়ার এত কিছু করার দরকার নেই খেয়াল রাখবেন এখানে আলফাটা কত যদি আলফা আমাদের কত একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি মিনস হচ্ছে কি আমরা এখানে লব্ধির সর্বনিম্ন মান আমরা পাবো তার মানে লব্ধির যে সর্বনিম্ন মানের যে ফর্মুলা আমরা জানি অর্থাৎ আর মিনিমাম তা দিয়ে আমরা খুব সহজেই এই ম্যাচটি আমরা করে ফেলতে পারি এবং এখানে একটা বিষয় দেখি যে দুইটি ভ্যাগটা সর্বোচ্চ মান হচ্ছে আমাদের টোয়েন্টি নিউটন এবং সর্বনিম্ন মান হচ্ছে আমাদের টেন নিউটন এবং আমাদের কাছে কী চাচ্ছি যে ভ্যাক্টর দেওয়ার মান কত যেহেতু সর্বোচ্চ মান আমি হেল্প করি আপনাদেরকে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি সর্বোচ্চ মান পি এবং কিউ ধরতে পারি আমরা সেটা টু টোয়েন্টি এবং সর্বনিম্ন মান সেটা হচ্ছে আমাদের কি যেহেতু আমরা ধরে নিলাম যে পিটা হচ্ছে আমাদের বড় ভ্যাক্টর কিউটা হচ্ছে ছোটো ভ্যাক্টর সেক্ষেত্রে পি মাইনাস কী করছে নিউটন তাহলে আপনার কি করতে আপনার বিভিন্ন ধরনের সমাধান করার সিস্টেম জানেন ওগুলো আপনার অ্যাপ্লাই করে পি এবং কিউ মানটা আপনারা এখান থেকে বের করে নেবেন তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম